মানুষদের মধ্যে আমাদের একটা মানসিকতা যে আই এম নট ইনভাইটেড এন্ড আনলেস এন্ড আনটিল আই এম ইনভাইটেড আমি কি করে যাব সেখানে, আমাকে যদি নিমন্ত্রণ না করা হয় আমি কি করে যাব, এটা ভুল ধারণা। আইসিইউ মানে হচ্ছে ইনফরমেশন কালচারাল অফিসার, মানে হচ্ছে সরকারের স্বীকৃত সরকারের সে রিপোর্টার একজন ওই জায়গায় ওই সাব ডিভিশনে ওই অঞ্চল, সে নিজে যোগসূত্র স্থাপন করতে হবে, যোগসূত্র স্থাপন করে ওই এলাকায় সরকারের বিভিন্ন দপ্তরগুলোর সঙ্গে ফিশারি দপ্তর, যেমন মাছের পোনা দেওয়া হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ডাক দিয়েছেন, কৃষি ক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশের ক্ষেত্রে মৎস্য দপ্তরের ক্ষেত্রে মৎস্যজীবীদেরকে 500 করে মাছের পোনা দেওয়া হয়েছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে দিয়েছি, কিন্তু সেটার প্রচার প্রসার নেই। কেন নেই? কারণ আইসিইউর সঙ্গে ওই দপ্তরের একটা কোঅর্ডিনেশনের গ্যাপ রয়েছে, সে জানেই না যে কোথায় কি কর্মসূচি রয়েছে। তো স্বাভাবিকভাবেই আইসিইউ ডাইরেক্টলি ব্যুরো চিফকে সেখানে নিউজ পাঠাবে, ব্যুরো চিফের কাছে নিউজ আসছে না, ব্যুরো চিফ থেকে নিউজ যা আসছে না বলে সংবাদপত্রগুলোতে আসছে না, সংবাদপত্রগুলোতে আসছে না বলে রাজ্যের জনগণ সেগুলো যাচ্ছে না, অথচ কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর ত্রিপুরা করার ডাকে সেখানে কাজ হয়েছে, মাছের পোনা দেওয়া হয়েছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে হাঁস মুরগি বিভিন্ন প্রদান করা হয়েছে গরিব অংশের মানুষের কাছে, এগ্রিকালচার দপ্তর থেকে প্রতিনিয়ত বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিমে রাজ্য সরকারের সহযোগিতা, সেই জিনিসগুলো প্রচারে আসছে না। তো আমার আহ্বান থাকবে এই দপ্তরে কর্মরত যারা আইসিইউ থেকে শুরু করে হায়ারার্কির মধ্যে যারা রয়েছেন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমাদের ওয়াকিবহুল হতে হবে। আমাকে নির্ভর করেনি আমি জানি না, এই জিনিসগুলো মানসিকতা থেকে ছেড়ে দিতে হবে। দপ্তর আমাকে নিযুক্তি দিয়েছে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। কোথায় কি কাজ হচ্ছে, আমি দপ্তর, দপ্তর মানে আমার সরকার, যখন যেই সরকার থাকুক না কেন। আজকে আমার সরকার রয়েছে মানে আপনাদের সরকার, অফ দ্য পিপল বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, জনগণ সরকারকে নিযুক্তি দিয়েছে ভোটের মাধ্যমে, সুতরাং এটা আপনার সরকার আমার সরকার, এবং এই সরকার যে কাজ করছে সেই সরকার কাজের প্রচার এবং প্রসার করতে হবে, এবং আপনারাই হচ্ছেন তার মাধ্যম। ডাইরেক্টর গিয়ে সেটা কাজ করবেন, মন্ত্রী গিয়ে সেটা কাজ করবে না, সচিব গিয়ে সেটা কাজ করবে না। ডাইরেক্টর যেমন আজকে আমাদের সরকার রয়েছে আমাদের সরকারের অধিকর্তা, ডক্টর গোয়েল আমাদের সরকারের সচিব, গত 3 বছর আগে যখন অন্য দলের সরকার ছিল তখনও রতনবাবু এমডি ছিলেন, ইউবিসিএল সরকারের অধীনে কাজ করেছেন, ডক্টর গোয়েল ডাইরেক্টর ছিলেন এডুকেশনে, ডিএম ছিলেন সিপাহী জলা, ডিএম ছিলেন নর্থ ডিস্ট্রিক্টের, এসডিএম ছিলেন বিশালগড়ের, এসডিএম ছিলেন কৈলা শহরের, অন্য সরকারের অধীনে কাজ করেছে, আজকে আমার সরকার আছে আমার সরকারের সঙ্গে কাজ করছে। উই অল মাস্ট বি সিরিয়াস টু আওয়ার টাস্ক অ্যান্ড সিনসিয়ার টু আওয়ার টাস্ক। যখন এটা আমরা করব কালেক্টিভিটি থাকবে, হায়ারার্কি মেনটেন হবে, গতি আসবে কাজে, এবং প্রত্যেকে আমার প্রত্যেকের ডিউটি রেসপন্সিবিলিটি দায়িত্ব সম্পর্কে যদি আমি ওয়াকিবহল না হই তবে কিন্তু আমি দোষ ধরব, ত্রুটি ধরব, আমি অন্য আরেকজনের বিরুদ্ধে ক্রিটিসাইজ করব, কনস্ট্রাকটিভ আলোচনা করব না, নেগেটিভিটি আসবে কাজের গতিতে, সেখানে বাধা পড়বে, রাজ্যের উন্নয়ন সেখানে স্তব্ধ হয়ে যাবে, সরকারের প্রচার প্রসার কাজ কোনো কিছুই আমরা জনগণের কাছে নিয়ে যেতে পারব না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দপ্তরের সঙ্গে দীর্ঘদিন ধরে হয়তো অনেকের চাকরি সুবাদে যুক্ত, কেউ সংস্কৃতিগত দিক দিয়ে যুক্ত, অধিকর্তা এসছেন প্রায় 2 বছর আড়াই বছর হয়েছে, সচিব সাহেব আছেন, কিন্তু এগুলো পার্মানেন্ট পোস্ট নয়। দপ্তরের অধিকর্তা আজকে আছেন কালকে হয়তো অন্য দপ্তরে যাবেন, সচিব সাহেব আছেন কালকে হয়তো অন্য দপ্তরে যাবে, আমি মন্ত্রী হিসেবে নিযুক্তি পেয়েছি হয়তো কালকে আমি অন্য দপ্তরে যাব, কিন্তু আপনারা যারা রয়েছেন সংস্কৃতি মানসিকতা সম্পন্ন লোক বা কর্মচারীরা যারা দপ্তরের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু পার্মানেন্টলি এই দপ্তরকে দেখছেন, আপনারা কিন্তু পার্মানেন্টলি এই দপ্তরেই থাকবেন। কারণ এটা আগে ছিল আইসিএটি ইনফরমেশন কালচারাল এন্ড ট্যুরিজম, কিন্তু ট্যুরিজমকে আলাদা করে দপ্তর করা হয়েছে, তার একটা আলাদা ডাইরেক্টরেট হয়েছে, আলাদা মন্ত্রী হয়েছে, আলাদা সচিব হয়েছে, এবং আইসিএ দপ্তর আলাদা হয়েছে, তার আলাদা ডাইরেক্টরেট রয়েছে, তার আলাদা মন্ত্রী রয়েছে, আলাদা
সচিব রয়েছে। এখন ভূতত্ত্বরা আমরা যখন ছোট ছিলাম বা বিভিন্ন সময় শুনতাম, এখন সেটা মন্ত্রী হওয়ার পর নিজে উপলব্ধি করি বা রাজনীতির আঙিনা এসে সেটা উপলব্ধি করতে পারি যে আইসি ডিপার্টমেন্ট ইজ দ্য আইস এন্ড ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট। এটা রাজ্য সরকারের চোখ নাক কান আমরা যাই বলি এবং মাধ্যম রাজ্য সরকারের প্রচার এবং প্রসারের। আইসি দপ্তর একটা এমন দপ্তর যার প্রতিটা দপ্তরের সঙ্গে যোগসূত্র স্থাপন করে চলতে হবে এবং তাতে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে সব থেকে গ্রাস লেভেলে যারা কাজ করছেন সে আইসিওরা, ইনফরমেশন কালচারাল অফিসার যারা রয়েছেন।